নিত্যপণ্যের বাজারে গরুর মাংস সাধারণ মানুষের নাগালের বাইরে রমজানে মাংস কেজি প্রতি ছয়শো থেকে ছয়শো টাকার মধ্যে বিক্রি হলেও ঈদের আগে থেকেই তা বিক্রি হচ্ছে আটশো টাকায় এমন পরিস্থিতিতে দেশের সব শ্রেণীর মানুষের কাছে সুলভ মূল্যে উৎকৃষ্ট মানের প্রস্তুতকৃত মাংস পৌঁছানোর লক্ষ্যে সারাদেশে দেশের মাংস ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ মাংস প্রস্তুতকরণ ও বিক্রেতা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা বলেন সুলভ মূল্যের পাশাপাশি ভোক্তাদের কাছে মানসম্মত মাংস সরবরাহ নিশ্চিতে কাজ করবে এই সমিতি এছাড়া ছয়শ টাকার মধ্যেই ভোক্তারা মাংস ক্রয় করতে পারবেন বলেও জানায় তারা আমাদের এই সমিতি বানানোর উদ্দেশ্য হলো মূল লক্ষ্য হইল যে আমরা মাংস যদি গরু কম দামে পাই তাহলে মাংস বিক্রি করতে পারবো কম দামে ভোক্তার কাছে যদি সাতশো টাকা কেজি বেচতে যায় ভোক্তা অন্য সাইডে চলে যায় এসব কথা আমাদের তুলাই মানে তুলে ধরার মতন কোনো লোক নাই আমাদের কোনো সংগঠন নাই বিগত সংগঠন একবারে ভিত্তিহীন ওরা মাংস ব্যবসায় নাম বেচা খাইতেছিল এতদিন তাই আমরা মাংস ব্যবসায় একত্র হইতেছি যে আমাদের কথা সত্য কথা আমরা তুলে ধরবো সরকার হয়তো আমাদের পক্ষে বিবেচনা করবে একটা কিছু তো করবে আমরা তো ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানে আছি বিজনেস করতেছি আমাদের তো বাঁচার হক আছে তো আমাদের বিরুদ্ধে খামারিরা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যে আমরা নাকি দেড়শো থেকে দুশো টাকা কেজিতে মুনাফা করি যেটা সত্য কথা নয় কিন্তু আমাদের দেশে গরু আছে যাই খামারিদের কাছে কিন্তু মহিষ তাই মহিষটা বাইরে তানতে হবে যে তো হোক আইনা এখানে পুরা করলে আমরা যদি কম দামে বেছি আমাদের কাস্টমার অনেক বেড়ে যাবে আপনি যে জিনিসটা মনে করো সাতশো টাকায় যদি সাড়ে পাঁচশো টাকা পান আপনি তো এখানে কিনতে রাজি হয়ে যাবেন এক কেজি জায়গা দেড় কেজি কিনবেন আমরা যত কম দামে বেচতে পারি আমাকে সেল বাড়াইবো এই এইসব কারণ চিন্তা ভাবনা করে আমরা একটা সংগঠন যার কারণে কি আমরা একত্র হইতেছি এমন সংগঠনে খুশি মাংস ব্যবসায়ীরা তারা বলেন এই সংগঠনের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের দাবি সংশ্লিষ্টদের কাছে তুলে ধরতে পারবেন আমি যদি ধরেন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কিনা পরে আমি পাঁচশো আশি টাকা বিক্রি করবো তা আমার যদি সেল বাড়ে তাহলে আমার লাভও বাড়ব প্রফিট বাড়ব শুধু আমি খোলি না আমি খলিল কিন্তু যদি একটা সাইড যে মাংস বিক্রি করবো সেটাও পারব না এবং সারা বাংলার সমস্ত মাংস ব্যবসায়ী গোজ বিক্রি করতে চায় কিন্তু গোজ গরুর দাম বাড়াতে আমরা কিন্তু বিক্রি করতে পারতেছি না আমাদের যেমন আমরা যতই বলি যে সরকার এটা করুক কিন্তু আসলে তো আমাদের লাইসেন্স নেই বর্তমানে তা আমরা চাইতেছি যে আগে সমিতিটা ঠিক করি সমিতি ঠিক করে সরকারের কাছে উদায় তুলব যে গো খাদ্যের দামটা কমানো চামড়ার দামটা বৃদ্ধি করা এই কিছু জিনিস আছে যে সরকারের কাছে আমরা তুলে ধরতে পারবো এইগুলা যদি আল্লাহর মতো আগের দাম ফিরে আসে অবশ্যই ভোক্তা পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় ছশো টাকা কিছু খেতে পারবো সংগঠনটা হইলে সরকারের কাছে আজকে কথা বলতে গেলে একটা ছাদ দরকার আমরা ছাদটা তৈরি করে নিয়ে সরকারকে আমরা জানাতে পারবো সরকারকে বুঝাতে পারবো যে আমাদের এই দেশে এই যে পরিমাণ প্রাণী মানে এই গবাদি পশু আসে এটা দিয়ে কোরবানির চাহিদা ফিলাপ হবে কিন্তু একটা কোরবানির চাহিদা সাপোজ যদি কোরবানিতে পাঁচটা জিনিস লাগে আর বাদ বাকি সময় আরও পাঁচ ছয়টা লাগে ফিফটি পার্সেন্টের বেশি কোরবানির চেয়ে বেশি সারা বছর লাগে হোটেল বলেন বিয়ে শাদি বলেন ভোক্তার প্রতিদিনের খাবারের জন্য বলেন তো আমাদের দেশের যে গবাদি পশু আছে এটা দিয়ে আমাদের আমিষের ঘাটতিটা প্রয়োজন মানে ফিল আপ করা সম্ভব না বৈদেশিক গরুটা আসলে আমাদের জন্য সুবিধা হবে আমাদের ব্যবসাটা আগের মতো আমাদের রুজি রোজগার হবে সংগঠনটি ক্ষুদ্র খামারিদের পশুপালনে উৎসাহিত করবে বলেও জানানো হয় তাদের পক্ষ থেকে দাউদ হাসান মাছরাঙ্গা সংবাদ ঢাকা